বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার বলেছেন, আগামী 2041 সালের মধ্যে আধুনিক ও উন্নত রাষ্ট্রের জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা মোকাবিলায় এখন থেকেই মেধা সম্পূর্ণ দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশ নিয়োগে স্বচ্ছতা আনা হয়েছে এবং পুরনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। সোমবার দুপুর 12:30টায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনে তিনি একথা বলেন। এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার মাহবুবুর রহমান ভূঁইয়া, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ পুলিশ সুপার জানান, এ শপিং মলে প্রায় 12,500 বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত, সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন 40 জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ তরুণী। জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিং মল জুড়েই সিসি ক্যামেরা। বিকেলে পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডক্টর বেনজির আহমেদ জেলার পত্নীতলা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা মূলত যে পুরনো পুলিশ নিয়োগ পদ্ধতি এটাকে আমরা সংস্কার করেছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের এতে বিশাল সাপোর্ট রয়েছে। আমরা গ্রেটফুল, কারণ আমাদের জানেন যে একটা আইন পরিবর্তন করতে হলে অনেকগুলো মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন হয়। তো আমরা উই আর গ্রেটফুল টু আমাদের জনপ্রশাসন মিনিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি অ্যান্ড অলসো রেলওয়ে ল মিনিস্ট্রি, যারা যারা আমাদের সাহায্য করেছেন তাদের প্রতি গ্রেটফুল। আপনারা জানেন যে বাংলাদেশ যেটা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প 2041 2041-এই আমরা ইনশাআল্লাহ ধনী এবং আধুনিক দেশের আমরা পরিণত হব ইনশাআল্লাহ।